السلام عليكم ورحمة الله وبركاته এজন্য আল্লাহ পাক নিজে না বলে আল্লাহ রাসূলকে বলতেছেন রাসূল আপনি বলে দেন ইয়ান্তাহু ইউগফার লাহুম মা কদ সালাফা যদি তারা ফিরে আসে এখনো যদি ফিরে আসে তাদের অতীতে যা কিছু হয়ে গেছে আমি আল্লাহ ক্ষমা করে দিব সুবহানাল্লাহ কিয়ামতের ময়দানে দুইজন মানুষকে দেখেন আল্লাহ পাক হাসবেন একজন মানুষ হত্যাকারী আরেকজন মানুষ শহীদ দুইজনেই ফিল জান্নাত দুইজনেই জান্নাতি সুবহানাল্লাহ যিনি হত্যা করেছেন তিনিও জান্নাতি যাকে হত্যা করা হয়েছে তিনিও জান্নাতি এই পরিস্থিতি দেখে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই হাসবেন তে কেমনে যাকে হত্যা করা হয়েছে তিনি আল্লাহর রাস্তায় জিহাদ করতে গেছেন শাহাদাত বরণ করেছেন তিনি জান্নাতি যেই লোকটা হত্যা করছে ওই সময় সে কাফের ছিল কিন্তু পরবর্তীতে এই লোকটা ফিরে আসছে ইসলাম গ্রহণ করছে এরকম হয়েছে না আপনার মক্কা বিজয়ের সময় কত মানুষ দল দলে ইসলাম গ্রহণ করছে এরাই এই মানুষগুলাই বদরের যুদ্ধে অনেক সাহাবায়ে কেরামকে শহীদ করছে ওহুদের যুদ্ধে শহীদ করছে বিভিন্ন জিহাদের মধ্যে মুমিনদেরকে অত্যাচার করছে নির্যাতন করছে শহীদ করছে কিন্তু আবার মক্কা বিজয়ের পরে দলে দলে ইসলামের দিকে ফিরে আসছে তারাও সাহাবায়ে কেরাম হয়ে গেছে এখন কিয়ামতের দিন বিচারের পরে দেখা যাবে যাদেরকে তারা মারছিলেন শহীদ করেছিলেন তারাও জান্নাতে যারা মারছিল যারা কাতেল তারাও জান্নাতে সুবহানাল্লাহ